হায় হায়, আমরা যাচ্ছি একটু মার্কেট করতে, একটু ঘুরতে ফিরতে। দুই বান্ধবী আমরা একটা জিনিস কিনতে চাইতেছি, ওইটা হচ্ছে গিয়া ওই থ্রি পিসের নিচে যেটা পরে ওইটা কিনতে চাইতেছি না, টাইট ফিটিং হয়ে থাকে যেটা ডাব কুসি ডাব। আচ্ছা, আর আমার বান্ধবী একটা কিনবে, আমি একটা কিনবো, আর আমার দুজনে কিনে টিনে তারপর আবার ভিডিওতে দেখাবো কি কিনছি না। হ্যাঁ, আপেল সাইজ এত কথা বলছি না, পরে আর ভিডিওটা আপলোড করতে পারবো না। তো যাই হোক, যেখান থেকে দেখতেছে আমার বান্ধবীকে আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও না। রান্না ওকে বেশি সুন্দরী, আমি না তুমি। আজকে বিদেশির সাথে দেখা হয়েছে, একটু বল ঘটনাটা। আজকে বিদেশির সাথে দেখা হয়েছে, বিদেশির সাথে ইংরেজিতে কথা বলছে আমার বান্ধবী, টাকা দিয়েছে, বিদেশি টাকা দিয়েছে, বেশি করে বিদেশ টাকা দিয়েছে বান্ধবী কাজকে। প্রথম চার দিন দেখা, প্রথম দুই দিন দেখা হয়েছিল, দেয় নাই, পরে আজকে ধরে আমরা দুজনে টাকা রাখছি। ইংরেজিতে কত কথা বলছিল, দুজন আর কি চয়েস করেছে, তারপরে ওরে বেশি চয়েস করেছে, আমাদের দুজনকে পছন্দ করছে, আমাদের ফোন নাম্বার নিচ্ছে, বলছে আমাদের বাসায় আসবে। আমরা বলছি না, বাসায় আমরা আসতে পছন্দ করি না, কারণ আমরা নিরীহ মেয়ে মানুষ, ঝামেলা মুক্ত থাকতে চাই না বান্ধবী। হ্যাঁ, আর আমরা তো কখনই মেকআপ করি না, করি বল, আমরা এমনিতেই সুন্দরী, মেকআপ ছাড়াই সুন্দর, আমরা মেকআপ করি না। আচ্ছা, যে যেখানে আছো, আর আমরা রাত্রে ঘুরতে বেরোইছি, সব ভালো লাগতেছে অনেক। বাই বাই বাই।